বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা দু সালে ফাইনাল পরীক্ষা দেবে আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা তার জন্য ইতিহাসের আট মার্কের কোশ্চেন ইতিহাসের আট মার্কে আমাদের তিনটে প্রশ্ন আসে আমাদের একটা প্রশ্ন লিখতে হয় ইতিহাসের প্রশ্ন সংখ্যার কথা ভাবলে মাথায় হাত যে স্যার এত প্রশ্ন কি করে কি পড়বো কিন্তু দেখো একটা মানে খারাপ লাগলেও একটা সত্যি কথা যেটা হচ্ছে ইতিহাসের সবথেকে কঠিন হচ্ছে বা কষ্টকর হচ্ছে দু মার্কের প্রশ্ন পড়া কারণ এতই প্রশ্ন এতই প্রশ্ন যে আমরা যখন সাজেশন তৈরি করছি তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চার মার্কের ক্ষেত্রেও ঠিক সেম কেস তবে শান্তির একটা মার্কের প্রশ্ন যেখানে আমরা মাত্র দুটো বা তিনটে প্রশ্ন পড়লে আমরা আশা রাখছি যে একাধিক কোশ্চেন পাবো কারণ আমাদের তিনটে প্রশ্ন পরীক্ষায় আসে আমাদের একটা প্রশ্ন লিখতে হয় তো এখন সেখানেও সমস্যা স্যার আমরা কোনটা পড়বো কোন প্রশ্নটাকে ভালো করে রেডি করবো একাধিক প্রশ্ন তো বললে হবে না কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে তো যাই হোক আজকের আলোচনায় আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আটমার্কের প্রশ্ন লেখার টিপস থাকবে এবং আশা করছি আজকের ভিডিও দেখার পর যে প্রশ্নগুলো সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করবো সেই প্রশ্নগুলো যদি একটু কষ্ট করে রেডি করতে পারো আটমার্কের প্রশ্ন নিয়ে কোনো সন্দেহ তোমার থাকার কথা নয় তো চলো প্রথম প্রথম আমরা পরপর প্রশ্নগুলো জেনে নিই কেমন কি প্রশ্ন আসবে সেটা জেনে নিই কেমন কি লিখতে হবে সেটাও আমরা আলোচনা পরিপ্রেক্ষিতে জানব তো আমরা সবাই জানি আমাদের ইতিহাসে আটটা চ্যাপ্টার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রথমে এক নম্বর এবং আট নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কোন মার্কের প্রশ্ন আসবে না শুধুমাত্র বোঝা এই যে ছটা চ্যাপ্টার এই ছটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের মার্কের প্রশ্ন আসে সিস্টেমটা একবার একটু দেখে নেওয়া যাক সিস্টেমে কি বলছে দুই নম্বর চ্যাপ্টার এবং তিন নম্বর চ্যাপ্টার আমাদের দুই নম্বর চ্যাপ্টারে কি আছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা আর প্রতিরোধ ও বিদ্রোহ এই দুটো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে কথাটা খুব ভালোভাবে বুঝবে আচ্ছা চার নম্বরের আর পাঁচ নম্বর চার নম্বরের পাঁচ নম্বরে কি রয়েছে চার নম্বরে রয়েছে সংবাদতার গড়ার কথা আর পাঁচ নম্বরে রয়েছে বিকল্প চিন্তা উদ্যোগ এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং ছয় এবং সাত নম্বরে কি রয়েছে ছয় নম্বরে রয়েছে তোমার বিশ ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন আর সাত নম্বরে রয়েছে বিশ শতকের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখানে কিন্তু আরেকটা একটা এই মোট তিনটে প্রশ্ন আমার মাধ্যমিকে আসবে অর্থাৎ দুই এবং তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন চার এবং পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ছয় এবং সাত নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন সহ আলোচনা করব আজকে একদম তাহলে এই তিনটে প্রশ্ন আমার পরীক্ষাতে আসবে তিনটে জায়গা থেকে এবার বলছি স্যার আপনি তো সাজেশন দিচ্ছেন এত কিছু বলার কি দরকার আছে কারণ বিষয়টা বোঝার আছে শুধু আমি দুটো প্রশ্ন বলে দিলাম তোমরা মুখ বুঝে বিশ্বাস করে নিলে স্যার ওই দুটো প্রশ্ন বলেছে মানে ওই দুটো প্রশ্নই আসবে সেটা নয় বিশ্বাসটা আগে বুঝতে হবে সায়েন্টিফিক্যালি বুঝতে হবে যে স্যার কেন ওই দুটো প্রশ্নের কথা বলছেন সেটাও তোমাদের সামনে তুলে ধরছি দেখো এবার দেখো এবছর স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি কি আগে সেটা বলে রাখি প্রথম যেটা বলবো আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা যেখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ব্রহ্ম সমাজের আন্দোলন অবিবর্তন নেক্সট আমাদের তিন নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে প্রতিরোধ বিদ্রোহ সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সাঁওতাল অথবা নীল বিদ্রোহের কারণ ফলাফল ওকে নেক্সট আমরা চার নম্বর চ্যাপ্টার চলে যাই চার নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা যেখান থেকে আমাদের লেখায় রেখায় রেখায় আমাদের বিকাশ আর আঠারো সাতান্ন সালের মহাবিদ্যালয়ের প্রকৃতি দুটো প্রশ্নই কিন্তু নম্বর চ্যাপ্টার বিকল্প চিন্তা উদ্যোগ যেখান থেকে কিন্তু ছাপাখানার বিকাশ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী রিউ অ্যান্ড রায় সায়েন্সের ভূমিকা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছ নম্বর চ্যাপ্টার যেটা আমাদের হচ্ছে বিশ্ব থেকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন যেখান থেকে কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও এই প্রশ্নটা এবং সাত নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে বিশ শতকে ভারতে তোমার নারী আর ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন মানে এখানে তোমার ওই নমসূত্র আন্দোলনটাও কিন্তু রয়েছে তো সেখান থেকে কিন্তু সরস্বী বিপ্লবী আন্দোলনে নারী ছাত্র ছাত্রীদের ভূমিকা আর অহিংস অসহযোগ বা আন্দোলনে নারী ও ছাত্র ছাত্রীদের ভূমিকা এই যে তোমাদের মোট দেখো নটা প্রশ্ন রয়েছে এই নটা প্রশ্ন হচ্ছে সেই লেভেলের প্রশ্ন প্রথম কথা এই প্রশ্ন হচ্ছে এটা হলো মূল প্রশ্ন যাকে বলা যায় যে এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই প্রশ্নটা আসবে না এটা হলো প্রথম কথা এবার আসবো আমরা লাস্ট সাজেশনে আমরা বছরের প্রথম থেকে বলে আসছি একদম এই প্রশ্ন প্রশ্ন এখানে একটা ছিল প্রশ্নটাকে আমি অনেক করে দিয়েছি কারণ এখন সেটা আসার সম্ভাবনা নেই তো লাস্ট মিনিট সাজেশন যেহেতু সেহেতু এই প্রশ্নটাকে আমরা আরো অনেক কমাবো এবং তোমাদের সামনে টিপসটাও তুলে ধরবো কি কি টিপস এবার আসা যাক পরবর্তী স্টেপে আমরা এই মুহূর্তে পর্যালোচনা করে যেটা দেখতে পেয়েছি একদম পরিষ্কার যে পরীক্ষায় আমাদের কি আসতে চলেছে আমরা অনেক কোশ্চেনকে অ্যাভয়েড করে দিচ্ছি যেমন আমি বলে রাখি অ্যাভয়েড মানে যে বাদ দিয়ে দিচ্ছি সেটা নয় আমি বলবো যারা পড়তে পারো তারা এই আটটায় পড়ে নাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা যে প্রশ্নগুলোর উপর সব থেকে জোর দেবে মাত্র দুটো তিনটে প্রশ্ন প্রথম কথা কি আমি বলছি এই যে ব্রহ্ম সমাজের আন্দোলন বিবর্তন আর সাঁওতাল বিদ্রোহের কারণ এখানে কিন্তু অনেক বিদ্রোহ আছে অনেক বিদ্রোহ আছে দেখো খোলাখুলি কথা বলা ভালো সাঁওতালের নী নীল গ্রান্টি দেখেও বলতে পারবো না এই দুটোর মধ্যে আসবে অন্য কোনো বিদ্রোহ আসবে না এটা কিন্তু কথা যার জন্য প্রশ্ন এখানে টার্নিং হতেও পারে একটা জায়গা রয়েছে নেক্সট এই যে চ্যাপ্টার চার নম্বর আর পাঁচ নম্বর তার মধ্যে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই একমাত্র চার নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্ন দুটো রয়েছে অর্থাৎ লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ আর আঠারো সাতান্ন সালের মহাবিদ্যালয়ের প্রকৃতি এই দুটো প্রশ্ন কিন্তু প্রশ্ন অর্থাৎ আমি বলবো যারা কিছু না পড়ো তারা অন্তত এই দুটো প্রশ্ন কিন্তু পড়ে যেও একদম ওপেন কথা বলে রাখি নেক্সট চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার একটা নেই কিন্তু নম্বর চ্যাপ্টার যেটা সশস্ত্র আর অহিংস অসহযোগ বা আইনমান্য আন্দোলনে নারী ও ছাত্রছাত্রীদের ভূমিকা দুটো প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাহলে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন সংখ্যা দাঁড়িয়ে গেল কত তোমরাই বলতে পারবে একটা দুটো তিনটে চারটে হলো তাহলে এতগুলো প্রশ্নের ভেতরে আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি চারটে প্রশ্নে চলে এসেছি আমি আরও কমিয়ে দিচ্ছি এবার এবার দেখো আমার প্রশ্ন আসবে কটা একটা দুটো তিনটে আমি তোমাদের বলছি এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো একদম স্পষ্ট কথা শুনে রাখো এইখানে যে দুটো প্রশ্ন আছে এই দুটো পড়ো অথবা এই দুটো পড়ো খুব ভালো করে খুব ভালো করে পড়ার চেষ্টা করো এই দুটো অথবা এই দুটো ঠিক আছে অর্থাৎ মোট এই চারটে প্রশ্ন আমি তোমাদের বলে রাখি এই চারটে প্রশ্নের উপর সবচেয়ে বেশি প্রশ্ন আসুক না কেন প্রশ্ন যতই ঘুরে আসুক না কেন তোমার কমন বাঁধবে নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারো বোঝা গেল কি বললাম এই হলো আমার লাস্ট মিনিট সাজেশন এই দুটো প্রশ্ন এবং এই দুটো প্রশ্ন এবার আমি একটা কম্প্যাক্ট প্রশ্ন বলছি যারা মনে করছে আমাকে একদম সহজ কথা বলেন তো আপনি দুটো দুটো প্রশ্ন প্রশ্ন কোন তাদের জন্য বলি তারা যে প্রশ্ন কটা পড়বে প্রথম যে লেখায় রেখায় তোমাদের বিকাশ দ্বিতীয় প্রশ্ন আঠারো সাতান্ন সালের মহাবিদ্যালয় প্রকৃতি আর এখান থেকে যে দুটো বলেছিলাম না সে দুটোর দিয়েও কমিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রথমটা অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা এই একটা প্রশ্ন বললাম অর্থাৎ ওভারঅল আমি তোমাদের জন্য যেটা বলছি যে কথাটা তিনটে প্রশ্ন বলে দিচ্ছি প্রথম প্রশ্ন যেটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ দ্বিতীয় প্রশ্ন আঠারো সাতান্ন সালের মহাবিদ্যালয়ের প্রকৃতি এবং তৃতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারী ও ছাত্রদের ভূমিকা এই তিনটে প্রশ্ন আমার লাস্ট মিনিট সাথে সাথে তোমাদের দেওয়া থাকলো আর পরীক্ষার প্রশ্নে কি কথা হবে বোঝা গেল কি বললাম তিনটে প্রশ্ন বললাম এর থেকে আর ভালো বলতে পারবো না তিনটে প্রশ্ন বললাম আবারও বলছি লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আঠারো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রকৃতি আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে আলীয় ছাত্রদের ভূমিকা এই তিনটে প্রশ্ন ভালো করে পরীক্ষা হলে পড়ে যাও আর কিছু লাগবে এখান থেকে একটা তো কমন পাবেই আশা রাখছি দুটোও তোমরা কমন পেতে পারো এবার আসা যাক পরবর্তী আলোচনায় অর্থাৎ স্যার কীভাবে লিখব প্রথম কথা বলে রাখি একটু যেটা হচ্ছে আট মার্কের প্রশ্ন কখন লিখব দু মার্কের প্রশ্ন শেষ করার পরে আট মার্কের প্রশ্ন লিখব তারপরে চার মার্কের প্রশ্ন লিখবো কেন কারণ আমার সময়টা আট মার্কের জন্য আমি একটু বেশি দেব চার মার্কের প্রশ্ন যদি আমার লাস্টে সময় না থাকে ওই একটা যদি বাদ যায় যাক কিন্তু আটমার্ক জন্য নষ্ট না হয় একদম পরিষ্কার কথা প্রথমে শর্ট এমসিকিউ এসে যা রয়েছে সব লিখলাম লেখার পরেই আমরা প্রথমে মার্কের প্রশ্ন লিখব মার্কের প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আট মার্কের প্রশ্নের উত্তর লিখব হলো তারপরে লাস্টে চার মার্কের প্রশ্ন লিখব দ্বিতীয় প্রশ্ন মার্কের প্রশ্ন যখন লিখব নতুন পেজে লেখা শুরু করব এবং যে পেজে শেষ হবে প্রশ্নটা তার নিচে অন্য কিছু লিখবো না প্রশ্ন লেখার শেষে অবশ্যই এন্ডিং সিম্বল দেবো পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করব আট মার্কের প্রশ্ন ন্যূনতম আটটা বা দশটা পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করব পয়েন্টগুলো অন্য কালিতে লিখব আর মূল লেখাটা অন্য কালিতে লিখব কোশ্চেনের দাগ নম্বর যেন ঠিকঠাক থাকে সেদিকে অবশ্যই যেন নজর থাকে আট নম্বরের প্রশ্ন সবসময় ভূমিকা এবং একদম লাস্ট পয়েন্টে একটা মূল্যায়ন দিয়ে শেষ করার চেষ্টা করব এই যে কথাগুলো বললাম এর মাঝে যদি মার্কের প্রশ্ন যেমন ধরো এই প্রশ্নটা যদি লেখো আঠারো সালে মহাবিদ্রের প্রকৃতি তো কে জাতীয় সংগ্রাম বলেছে কে অন্য সংগ্রামগুলো বলেছে সেগুলো সব কিন্তু কে জাতীয় বিদ্রোহ বলেছে কে স্বাধীনতা যুদ্ধ বলেছে সেগুলো কিন্তু কোটেশনে কোটেশনে এগুলো তুলে ধরতে হবে শুধুমাত্র এই কোশ্চেনটা না প্রত্যেক কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোটেশনের একটা ব্যাপার রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরতে হবে এই কথাগুলো কিন্তু মাথায় রেখে পরীক্ষার লিখবে অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবে তো এই হলো আমাদের মার্কের প্রশ্ন এবং লাস্ট সাজেশন বুঝা গেল কি বললাম তো আজকের মতো এখানে শেষ করছি আবারও বলে রাখছি লেখায় রেখায় জাতীয়বাদের বিকাশ আঠারশো সাতান্ন সালের মহাবিদ্যালয়ের প্রকৃতি সশস্ত্র বিনোদন আন্দোলনের বা ছাত্রদের ভূমিকা এই তিনটে কোশ্চেন সবার থেকে ভালো করে পড়ো সবার থেকে ভালো করে পড়ো সবার থেকে ভালো করে পড়ো আর যদি কারো মনে হয় যে না স্যার আপনার এই সমস্ত প্রশ্নগুলো আমরা পড়বো আমি অবশ্যই বলছি প্রত্যেকটা প্রশ্নের স্ট্যান্ডার্ড কোনো প্রশ্ন খারাপ নয় প্রত্যেকটা প্রশ্ন ভালো আর এই সব পরে যদি কেউ পড়তে পারো তাহলে আর কোনো গল্প হবে না একদম চোখ বন্ধ করে পরীক্ষা চলে যাও আট নম্বরের প্রশ্ন নিশ্চিত এতেও নিশ্চিত এতে নিশ্চিত নয় সেটা না এতেও পুরোপুরি নিশ্চিত কারণ তিনটে প্রশ্ন দিচ্ছি তো সেজন্যই বলছি অনেকে ভয় পাবে স্যার তিনটে প্রশ্ন দিয়ে বলছে নিশ্চিত পরীক্ষা হলে দেখা হবে কথা হবে অভিজ্ঞতা কেমন প্রমাণ হয়ে যাবে তখন চলো তাহলে আজকে এখানেই শেষ করি ভালো থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ